সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য খুশির খবর, পুজোর আগেই ডবল রেশন পাবেন। সবাই পাবেন রেশনে বেশি বেশি করে চাল, আটা এবং চিনি। কোন কার্ডে কত কেজি করে রেশন সামগ্রী পাবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের জন্য ফ্রি রেশনে চাল গমের পরিমাণ পুজোর আগেই বৃদ্ধি পেয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণে চলতি সেপ্টেম্বর মাসের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। কার্ড অনুযায়ী কত কেজি করে চাল ও গম পাবেন তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে RKSY1 যাদের রেশন কার্ড রয়েছে তারা 5 কেজি চাল পাবেন এবং আজ RKSY2 রেশন কার্ড যাদের রয়েছে তারা 2 কেজি করে চাল পাবেন। পূর্বে 5 কেজি বরাদ্দ থাকলেও বর্তমানে এর পরিমাণ কমানো হয়েছে। অন্যদিকে SPEI HH এবং PHH রেশন কার্ড থাকলে 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম করে আপনারা গম পাবেন। তবে গমের পরিবর্তে 2 কেজি চাল নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে AAY অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড যদি আপনাদের থাকে তাহলে পরিবারের প্রতিজনের জন্য 21 কেজি চাল এবং 13.3 কেজি গম অথবা 14 কেজি আটা পাবেন। এছাড়াও এই কার্ডের অধীনে প্রতি পরিবারকে 1 কেজি চিনি বিনামূল্যে সরবরাহ করা হবে। তো বুঝতেই পারছেন কোন রেশন কার্ডে কী কী মাল পাবেন আপনারা, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।